সালামু আলাইকুম, সবাইকে স্বাগত। আমি সরাসরি ইনস্টল পক্ষ থেকে আমি তানজিদ। আমরা শিখছি ওয়েব ডিজাইনিং, এটা হচ্ছে ওয়েব ডিজাইনিং পার্ট 5। এই পার্টে আমরা দেখব কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটে ফন্ট ইউজ করতে পারি। তো ফন্ট দুভাবে ইউজ করা যায়। এখন আমি যদি আমাদের আগের ওয়েবসাইটটা ওপেন করি, সেক্ষেত্রে আপনারা দেখবেন যে আমি যদি এই ওয়েবসাইটটা আর পিএইচডিটা ওপেন করি, পিএইচডিটা ওপেন করলাম, এখন একটা জিনিস লক্ষ্য করেন, সেটা হচ্ছে আমরা এইটা এক পাশে রাখলাম না, এটা তাহলে বোঝা যাবে না, আমি একটু বড় করি এটাকে। এখন দেখেন এর সব কিছু কিন্তু আমাদের আমাদের ওয়েবসাইটটা আর আমাদের যে পেজটার সাথে মিল আছে, কিন্তু একটা জিনিস খেয়াল করেন, এর যে ফন্ট এটার সাথে কিন্তু এটা কোনো মিল নাই। এই যে এই দেখেন, এটার সাথে এটার কোনো মিল নাই। আমি যদি আর একটু উপরে তুলি এটাকে, এইটা আর এটা মিলাই দেখেন, সরি, এইটা আর এটা মিলাই দেখেন, মিল নাই। কেন মিল নাই? কারণ এটাতে একটা ফন্ট ইউজ করা হয়েছে আর এটাতে কোনো আমরা ফন্ট ইউজ করি না। এটা ডিফল্টভাবে যেটা ফন্ট পাওয়া উচিত ওটা পাচ্ছে। তো একটা ফন্ট কীভাবে ইউজ করা যায়, মানে আমাদের ওয়েবসাইটে ফন্টগুলো কীভাবে ইউজ করবো, আগে ফন্ট কী, এখানে ফন্ট যেটা ইউজ করছে ওটা জানতে হবে না আমাদের। তো এই পিএইচডিটাতে মোট কটা কয়টা ফন্ট ইউজ করা হয়েছে সবগুলো জানতে হলে আপনার যেটা করতে হবে, আপনি যখন পিএইচডিটা ওপেন করবেন, আমি আবার ওপেন করতেছি, ওপেন করার পর দেখবেন এই যে এখানে তিনটা ফোন, চারটা ফোন আছে ব্যবহার করছে, মিসিং, মানে এখানে চারটা ফোন ব্যবহার করছে, যেমন হেলভেটিকা নিউ বেবিস, হেলভেটিকা প্যাসিফি, প্যাসিফিকো মেবি। আচ্ছা, এইটা এই চারটা চারটা ফোন এখানে ইউজ করা হয়েছে। আচ্ছা, তো আমি চারটা ফোনটি দেখাবো না, আমি একটা ফোনটি দেখাবো। চারটা ফোন, একটা ফোন দেখালে সবগুলো পারবেন, একটু ইজি আছে। তো এগুলো ফন্টগুলো আমরা গুগলের গুগলের লাইব্রেরি আছে, গুগলের লাইব্রেরি থেকে ইউজ করতে পারি। এখন গুগলের লাইব্রেরিতে ইউজ করলে যেটা সমস্যা, সেটা হচ্ছে আপনার ওয়েবসাইটটা লোড হতে দেরি হবে, কারণ ফন্টগুলো তো আপনার আপনার ওয়েবসাইটে নাই, এগুলো গুগলের সার্ভার থেকে আসবে। তো গুগলের লাইব্রেরি থেকে ইউজ করতে হয় এরকম, google.com/fonts এটা লিখবেন। লিখলে দেখেন এখানে সাপোজ আপনার একটা ফোন লাগতেছে, তো আমি এখানে একটা সার্চ দিই, যেমন আমার লাগতেছে ওপেন সেন্স। ওপেন সেন্স একটা পপুলার পপুলার ইয়ে আপনার ওপেন সেন্স, তো এটা একটা পপুলার ফন্টস। তো এটা এখানে সার্চ দিলে জাস্ট এখান থেকে ডিরেক্টলি আপনার ওয়েবসাইট ইউজ করতে হবে। তো এটা কেন দেখাবো না, এটা দেখাবো না, আমি দেখাবো না, কারণ এটা ইউজ করতে অনেক সমস্যা হবে, মানে আপনার ওয়েবসাইটটা লোড হতে দেরি হবে, লোড হতে সময় লাগবে। তো আমি যেটা মানে ভালো হবে আপনাদের ওয়েবসাইটের জন্য, আপনাদের ওয়েবসাইটটা লোড হতে দেরি হবে না, সেটাই দেখাবো, সেই পন্থাটা দেখাবো। তো গুগলের গুগলের সার্ভার থেকে কীভাবে ইউজ করতে হয় সেটাও দেখাবো, সেটা পরে দেখাবো। তো এটা আগে দেখাইনি, আমরা ইউজ করবো গুগলের সার্ভার থেকে না, আমরা ইউজ করবো এমনি, আমরা ডাউনলোড করে ফোনটা ডাউনলোড করবো। তো সাপোজ আমি এখানে একটা ফোন দেখি, যেমন এই মেনুতে কি ফন্ট ইউজ করা হচ্ছে কীভাবে বুঝবেন, তো আপনি পিএইচডিটা ওপেন করবেন। তো পিএইচডিটাতে ওপেন করার পর এখান থেকে টেক্সট বারটা নেবেন, এটাকে কী বার বলে, এটাকে বলে হরিজন্টাল টুল। আচ্ছা যাই হোক, এটা এটাকে নিয়ে যেটা দিয়ে টেক্সট লিখি আর কি আমরা, ওটা নিয়ে জাস্ট যে লেখার ফন্টটা আপনি জানতে চাচ্ছেন ওটার উপর ক্লিক করবেন। এখন দেখেন এই এটাতে বলতেছে যে বেবেস, এই এই ইয়াটাতে বেবিস ফন্ট ইউজ করা হয়েছে, এই যে দেখেন বেবিস। তো এখানে দেখা যাচ্ছে কোন ফন্টটা ইউজ করা হয়েছে। তো আমি জাস্ট যেটা করব সেটা হচ্ছে, আমি এখানে আমি একটা সাইট নাম, আপনি এভাবেও লিখতে পারেন যে বেবিস ফন্ট ডাউনলোড, এরকম লিখতে পারেন। তো আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আমি একটা ওয়েবসাইটের ইয়া বলতেছি, ফন্টস এটা ফন্ট স্কোয়ারল,
এটাতে যাবেন জাস্ট, এখন ফন্ট স্কোয়ার ডট কমে গিয়ে জাস্ট এটাকে ঢুকি আমি। এটাতে ঢুকে দেখেন এখানে ফন্টস এখানে সার্চ করতে পারবেন, এখানে সার্চ করেন, আমি চাচ্ছি বেবেস, ঠিক আছে বেবেস, তো বেবেস এখানে লেখা আসছে যে আপনাকে সাজেস্ট করতেছে, বেবেসে ক্লিক করবেন তো আসছে এখানে, দেখেন বেবেস ফন্টটা এখানে আসছে। এখন দেখেন বেবেস ফন্টটা এখন একটা এখান থেকে ডাউনলোড করতে হবে, তো ডাউনলোড করতে এখানে ক্লিক করবেন, ডাউনলোড টিটিএফ এখানে ক্লিক করবেন, ক্লিক করে জাস্ট ওকে দিবেন। ওকে দিয়ে এখানে দেখেন বিবিএস 1 জিপ এই নামে ডাউনলোড হয়ে গেছে, তো এটাতে ওপেন করব। ওপেন করে আমি জাস্ট যেটা করবো এটাকে এক্সট্রাক্ট করব, এটা অবশ্য আমি আগে নিয়েছি, এক্সট্রাক্ট করা আছে। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট অল দিবেন, অল দিয়ে এক্সট্রাক্ট দিবেন। এই যে ডাউনলোড হয়ে গেছে মানে এক্সট্রাক্ট হয়ে গেছে, তো ডাউনলোডে গিয়ে এই যে এক্সট্রাক্ট হয়ে গেছে, ঠিক আছে। এখন যেটা করতে হবে আপনি এই যে এটা হচ্ছে টিটিএফ ফরম্যাটে, দেখেন টিটিএফ ফরম্যাটে কোনো ফন্ট ওয়েবসাইটে ইউজ করা যায় না, তো যেটা করতে হবে এটাকে আপনাকে কনভার্ট করতে হবে ওয়েবসাইটে ইউজ করার জন্য। তো আপনি এই সাইট থেকেই কনভার্ট করতে পারেন, কীভাবে, জেনারেটরে যাবেন, জেনারেটরে গিয়ে এখন জেনারেটরে গিয়ে যেটা করতে হবে আপলোড, আপলোড ফন্টস, যেটা যে ফন্টটা আপনারা ইউজ করবেন সেটাকে আপলোড করবেন। এখানে এখানে আপলোডে ক্লিক করে, আপলোড ফন্টসে ক্লিক করে আমি কোথায় রাখছি এটা ডাউনলোডে, তো ডাউনলোডে ভেবেসে রাখছি এইটা, এইটা না ওপেন করবেন, নিচেরটা না কিন্তু, নিচেরটা হচ্ছে টেক্সট, নিচেটা যেটা দেখলাম এটা না, আপনারা খেয়াল করবেন এটা হচ্ছে টেক্সট, TXT, এটা টেক্সট, এটা যদি আমি কেটেও দিই সমস্যা নেই, এই টিটিএফ যেটা থাকবে ওটা, টিটিএফ ফরম্যাট যেটা থাকবে ওটা। আচ্ছা এটা 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 আপলোড হয়ে গেছে, আপলোড হওয়ার পর যেটা করবেন সেটা হচ্ছে এই যে এখানে চেক করে দিবেন, এটা যতক্ষণ না চেক করবেন ততক্ষণ এখানে একটা অপশন আসবে না, মানে ডাউনলোড ইউর কিট একটা অপশন আসবে, দেখেন ডাউনলোড ইউর কিট, তো ওটাতে ক্লিক করবেন, এটাকে চেক করে দেওয়ার পর এটাকে ক্লিক করবেন, ক্লিক করার পর যেটা করবেন ওয়েট করতে হবে, এখানে 25% হয়েছে, ওয়েট করতে হবে। তো এটা হয়ে গেছে জাস্ট, ওকে দিয়ে আমি এটা ডাউনলোড করে নিলাম। এখন দেখেন ওয়েবকিট ফন্ট এটা হয়ে গেছে, এটাই আগে গেছে আপনার ডাউনলোড হয়ে গেছে। এখন যেটা করবো সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে যাবো আমরা, তো ওয়েবসাইটে যাই, এটা ওয়েবসাইট আমাদের, ওয়েবসাইট হচ্ছে এটা, এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করবো আমরা ফন্টস নামে, যাতে আমরা সবগুলা ফন্টস এখানে রাখতে পারি। এখন জাস্ট যেটা করব ওই যে ফন্টস যেগুলো আছে আমরা এইটা, এখান থেকে আপনারা খেয়াল করবেন যে এই TXT যেগুলো আছে এগুলো নিবেন না, TXT আর HTML যেগুলো আছে ওগুলো নিবেন না, আর সবগুলো নিবেন, যেমন এখানে আছে HTML একটা আর TXT আছে একটা, এগুলো একটাও নিব না আমি, আমি নিব সব এগুলা, এই এগুলা মানে TXT আর HTML যেগুলো আছে ওগুলো ছাড়া আর সবগুলো ফন্টে এনে কপি করে দিবেন। সরি আমি এখানে কপি করে ফেলছি, এখান থেকে নিয়ে যাই এইটা ফন্টসে দিকে। এখন যেটা করবেন সেটা হচ্ছে ফন্টসটা আমি ব্রাকেটসে নিয়ে যাই, এটাকে নিউ প্রজেক্ট ব্রাকেটসে নিয়ে গেলাম। এখন দেখেন আমি ফন্টসের ভিতরে, তো আপনি একটা জিনিস খেয়াল করবেন এখন এখনও কিন্তু এটা অ্যাক্টিভ হয় নাই, তো অ্যাক্টিভ করার জন্য এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার ইয়াতে যাবেন, আপনার প্রজেক্ট ফাইল ফোল্ডারে যাবেন, ফন্টসে যাবেন, এখানে দেখবেন একটা স্টাইল শিট ডট সিএসএস বা স্টাইল ডট সিএসএস একটা ফাইল আছে এই যে, তো এটা এটা ওপেন করবেন, তো এটা তো আমরা ব্র্যাকেটস থেকে ওপেন করতে পারি, যে ফন্টসের ভিতরে একটা স্টাইল শিট ডট সিএসএস আছে, এই কোডটা কপি করবেন, এটা এটা কপি করে আমাদের স্টাইল স্টাইল ডট সিএসএস যেটা ওটাতে নিয়ে আসবেন। নিয়ে এসে আমি এখানে একটা কমেন্ট করে দিই ফন ফেস সিএসএস, আমাদের ওয়েবসাইটের প্রথমে একদম সিএসএস এর প্রথমে এটা পেস্ট করবেন, ঠিক আছে। ও আমাদের কপি হয় নাই, মেবি কপি হয় নাই সেই জন্য একটা কপি করি, আমাদের ওয়েবসাইটে পেস্ট করি। এখন এখন দেখেন এখন সবগুলা মানে সবগুলা রেডি, তবে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এখানে আমাদের ইউআরএল সোর্স, এখানে বলতেছে ফন ফ্যামিলি হচ্ছে এটা, সোর্স হচ্ছে মানে এটা কোথায় আছে সেটা হচ্ছে বেবেস ওয়েবকিট ফন, তো আমরা জানি এটা তো বেবেস ওয়েবকিট ফন্ট না, এটা হচ্ছে আপনার ফন্ট ফন্ট ফোল্ডারের ভিতরে বেবেস ওয়েবকিট ফন্ট, সবগুলা বেবেস ফন্টগুলো এখানে আছে, তো
ফন্টস ফোল্ডারের ভিতর না সেটা দেখা দিতে হবে। দেন ফন্টস একটা স্ল্যাশ দিবেন, স্ল্যাশ দিয়ে আমরা এটার ভিতরে ঢুকবেন। তো এটা এই যে এটা স্ল্যাশ পর্যন্ত এটা সব জায়গায় দিয়ে দিবেন, এখান থেকে এটা এইটা সব জায়গায় আমি একসাথে দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম, সেভ দিলাম। তো এখানে বলতেছে ফন্ট ফ্যামিলি, তো যেটা করবেন সেটা হচ্ছে এখানে দেখেন আমরা আমাদের ওয়েবসাইটে, আমাদের ওয়েবসাইটে মেনুতে ইউজ করবো এটা। তো মেনু মেনু ইউজ করছি আমরা ইউএল, ইউএল এতে না ইউএলতে। তো আমরা জাস্ট বলে দিব ফন্ট ফ্যামিলি কোনটা, জাস্ট এই ফন্ট ফ্যামিলি এটাকে কপি করব। তো এখানে ইউএল, এই যে ইউএল যেটা, এটাতে আমরা জাস্ট এটা দিয়ে দিব, মানে ফন্ট ফ্যামিলি এখানে যেটা আছে ওটা কপি করে জাস্ট এখানে দিয়ে দিব। এখন সেভ দিয়ে যদি রিলোড দেন, এখানে দেখেন এটা চেঞ্জ হবে, দেখছেন। এখন যদি আপনারা যদি আমাদের পিএসডি ফাইলের সাথে এটাকে দেখেন, তাহলে দেখবেন যে এটা কই, দেখবেন যে এটার সাথে এটা এখন মিল, এটার সাথে এটা এখন মিল, ঠিক আছে। এই যে তো এইভাবে আমরা ফন্ট ইউজ করতে পারি। এবার এখানে সাপোজ এখানে ফন্ট ইউজ করছে আরেকটা কোন, কোথায় এখানে দেখেন, এখানে ভেবেস ইউজ করছে, আবার এখানে দেখেন পিতে ইউজ করছে কিন্তু আরেকটা, এটা হচ্ছে হেলভেটিক, হেলভেটিকা নিউই। তো এটা এই ফন্টটাও আপনারা, এটা হচ্ছে আপনারা নিজেরা করবেন, মানে হেলভেটিকা নিউই লিখে সার্চ দিবেন। এখানে এটাতেও যেতে পারেন, যে আমি যে যে ইয়াতে গেছিলাম, তো এখানে সার্চ দিবেন হেলভেটিকা নিউই, এরকম লিখে সার্চ দিবেন, এন ই এখানে আসবে, এটা আসে নাই। আচ্ছা যদি এখানে না আসে, দেখেন এখানে বোধহয় আমাদের স্পেলিংটি আছে, যদি এখানে না আসে জাস্ট জাস্ট এখানে সার্চ দিবেন, মানে গুগলে সার্চ দিবেন, গুগল গুলো সার্চ দিবেন, লিখবেন যে হাল ভেটিকা, ভেটিকা এখানে সার্চ দিবেন। যে দেখেন এখানে অনেক অপশন আসবে হেলভেটিকা নিউই। তো এখানে সাপোজ এখানে যাবেন, এখানে গিয়ে যে কোনো একটা ওয়েবসাইটে গিয়ে এটা ডাউনলোড করে নেবেন, ডাউনলোডের অপশন থাকবে। যেমন এখানে নাই, তো আরেকটাতে যান, যে কোনো একটা একটাতে থাকবে। তো ডাউন এটা সরাসরি ডাউনলোড অপশন না না আসলে যেটা করবেন সেটা হচ্ছে ডাউনলোডও পাশে লিখে দিবেন, ডাউনলোড। তো যে কোনো একটা ওয়েবসাইট থেকে পাবেন ডাউনলোড অপশনটা, যেমন এটাতে আছে, এটাতে এটাতে নাই, এটাতে আছে কিন্তু, এই যে ডাউনলোড হেলভেটিকা নিউই, তো এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এখানে অনেক ওয়েবসাইট পাবেন যেখান থেকে ডাউনলোড করা যায়, ডাউনলোড করে যেভাবে যেভাবে বলছে ওভাবে আগে আগে ওয়েবকিট, ওয়েবকিটে ওয়েব ওয়েবকিটে কনভার্ট করে নেবেন। কনভার্ট করার পর এটার আপনারা ওই যে সিএসএসটা এখানে কল করে দিবেন। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আমি যে গুগল ফন্ট কীভাবে ইউজ করতে হয় ওটা শর্টকাটে ইউজ করা যায়, গুগল ফন্ট ইউজ করার জন্য কোনো ঝামেলা নেই, ওটা শর্টকাটে ইউজ করা যায়, ওটা একদম শর্টকাট। তো ওটাও দেখাই দিই, আচ্ছা ঠিক আছে, ওটা আমি নেক্সট টিউটোরিয়ালে দেখাবো কীভাবে গুগল ফন্ট ইউজ করা যায়, কারণ একসাথে সবগুলো দেখালে আপনাদের মাথা খারাপ হবে, আমাকে বকাবকি করবেন। আচ্ছা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট টিউটোরিয়াল দেখা আমি শেষ করছি, আসসালামু আলাইকুম।